কোনো ক্ষেত্রেই যতজন প্রার্থী প্রত্যেকেই নিয়োগ হবেন এই মর্মে কোনো বিজ্ঞপ্তি আমরা প্রকাশ করিনি বা সরকারও কখনো ঘোষণা করেননি। মেধার ভিত্তিতে যারা চাকরি পাওয়ার উপযুক্ত তারা পেয়ে গেছেন। আগামী দিনেও যখন প্রক্রিয়া চালু হবে, যে কোনো নিয়োগ প্রক্রিয়া একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চালু হয়, সরকারি নিয়োগ প্রক্রিয়া একটি বিজ্ঞপ্তির মাধ্যমে চালু হয়, ভবিষ্যতেও যখন নিয়োগ প্রক্রিয়া চালু হবে যারা যোগ্য তারা আবেদন করবেন, যোগ্যতার ভিত্তিতে যারা প্রথম দিকে থাকবেন, যারা ওই নির্ধারিত ভ্যাকেন্সির বিরুদ্ধে মানে এগেনস্টে নিজেদের যোগ্য বলে প্রমাণিত করতে পারবেন তারা চাকরি পাবেন। আর 16,500 মধ্যে যদি কোনো পদে নিয়োগ না হয়ে থাকে এবং যারা ওখানে ধর্ণা বা অনশন করছে আপনার কথা অনুযায়ী, কারণ এটা আমার কাছে কোনো রিপোর্ট নেই, সেইখানে যদি কেউ থাকেন যিনি দাঁড়িয়ে বলতে পারবেন যে যতগুলি পদ আবেদন মানে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 16,500, তার মধ্যে একটি আসন শূন্য আছে এবং সেই শূন্য আসনের জন্য আমি যোগ্য, আমি পর্ষদের সভাপতি হিসাবে বলছি, তার বাড়ি গিয়ে দরকার হলে রাস্তায় গিয়ে তাকে ডেকে এনে তাকে চেয়ারে বসিয়ে নিয়োগ দেওয়ার দায়িত্ব আমার। নতুনকে দায়িত্ব বোঝাতে এসে বিস্ফোরক এসএসসির বিদায়ী চেয়ারম্যান, যে সময় ঘটনাটি ঘটে আমি ছিলাম না, নিয়োগের সুপারিশ আরো একটু স্বচ্ছ হলে ভালো হয়, প্রতিক্রিয়া এসএসসির বিদায়ী চেয়ারম্যান শুভঙ্কর সরকারের, আগামী দিনে লক্ষ্য থাকবে যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়, অতীতে ভুল হয়ে থাকলে দায়িত্ব নিতে হবে সমাধানের, মন্তব্য এসএসসির নতুন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। এই যে বিষয় যে যে সময়টা এই ঘটনাটা ঘটেছে সেই সময়টা আমি এখানে ছিলাম না, এইটুকু আমি বলতে পারি, এর বাইরে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। এই এই জিনিসটা যেটা কোর্টের বিচার্য বিষয় সেটা তো আমার সময় হয়নি, সেটা তো স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, কিন্তু কোর্টের বিষয়টা দায়িত্বের যে পয়েন্ট অফ ভিউ থেকে চেয়ারম্যানের করে এসে যাবে সেটা তো কোর্টের আইনের বিষয়টা, সেটা সেটা তো আমি খুব ভালো করে বলতে পারবো না। আপনার খারাপ লাগে না আপনার সময় যেটা হয়নি সেটা দায়ভার নিয়ে আপনাকে চলে যেতে হবে? চেয়ারে বসে খারাপ লাগা ভালো লাগার প্রশ্ন কোথায় আসছে? চেয়ারে বসে ভালো লাগা খারাপ লাগা ব্যাপার, মূল তো আমাদের লক্ষ্য সবসময় থাকবে যে ছেলে মেয়েদের যাতে নিয়োগ হয়, হ্যাঁ এটা, এবং অবশ্যই স্বচ্ছভাবে নিয়োগ হয়, তা সেদিকে আমাদের প্রায়োরিটি তো এন্ড অবজেক্টিভ তো একটাই হবে যে স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়াটা চালিয়ে যাওয়া যত সম্ভব ধারাবাহিকতা বজায় রেখে, তা এটা তো বলাই বাহুল্য, এটা কমিশনে বসে কেউ বলবেন, কমিশনের বাইরে থাকলেও একই কথা বলবেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।